আমাকে চলচ্চিত্র অভিনেতারা রাজীব আমাকে দিনের দাওয়াত দেয়, মা আজান দিলে আমি ঘরে থাকতে পারতাম না, কই লুকিয়ে নামাজ পড়তাম যাতে বাপ মা দেখলে মা মারবে, থাকার জায়গা ছিল না, খাওয়ার ব্যবস্থা ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্বে নাম ছিল সঞ্জয় দত্ত, আমি মুসলমান হওয়ার পরে আমার নাম মোহাম্মদ ইলিয়াস, আমার দেশের বাড়ি বরিশাল বরগুনা জেলা আমতলি। আমি আপনার গিয়া 2002 সালে আমি এই দিনের দাওয়াত পাই। ঢাকাতে আসার পরে আমি একটা কাজ শিখে আর কি বাইরে যাওয়ার এরকম একটা পরিকল্পনা নিয়েছিলাম। পরবর্তীতে আমি ইসলামিক পরিবেশে ইসলামিক থাকায় আগে থেকেই আমার পাঁচক্ত আজান এবং ইসলামের যে ধারাবাহিকতা, যে দিনের যে ইগুলি কাজগুলি আমার খুব ভালো লাগতো। ভালো লাগার পরে আমাকে চলচ্চিত্র অভিনেতারা মরহুম রাজীব অসমুল বাড়িউ রাজীব উনি আমাকে দিনের দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে আমার ভালো লাগে, ভালো লাগার পরে আমি ইসলামে আসা। ও তার সাথে সম্পর্ক ওই যে আমার দেশের বাড়ি বরিশাল বরগুনা জেলা আমতলি আর ওনার বাড়ি হইলে পটুয়াখালী। তবে তখন ওই যে বিএনপি ক্ষমতায় ছিল তখন আর কি ওই দলের লোকের সাথে আর কি তার সাথে সম্পর্ক, ওই হিসাবে আমি আর কি তার সাথে পরিচয় হই। পরিচয় হওয়ার পরে তার সাথে একটা সম্পর্ক হয়ে যায়, পরে সে আমাকে ভাগ্নে হিসাবে গ্রহণ করে, আমিও তাকে মামা হিসাবে ডাকি। দাওয়াত দেওয়ার পরবর্তীতে আমার মনটা এদিকে একটু দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে আমার বাবা মাকে আমি চিঠি দিয়ে জানাই, ওই ওই সময় আর কি চিঠির ই ছিল। তারপরে তারা আর কি যে আমাকে ধৈর্য নেওয়ার জন্য, তাদের ধর্মে আমাকে দীক্ষিত করার জন্য, পরবর্তীতে আমি ওখান থেকে পালাই যাই। পালাই যাওয়ার পরে চলচ্চিত্র রাজীব কিছু টাকা দিয়া আমাকে তবলিকে পাঠায়। তবলিকে পাঠানোর পরবর্তীতে আমি আপনার গিয়া এই কিছু দোয়া কালমা এগুলো আমি শিখি। শেখার পরবর্তীতে সুন্নাতে খাতনা ওটাও আমি করাই। তারপরে আমি আপনার গিয়া এই লাইনে আমি রোজা নামাজ এগুলো আমি করার চেষ্টা করি। করতে করতে আমার মন আরও প্রফুল্ল হয়ে যায়, আমার ভালো লাগে। তখন আমার বাপ মা ওই ধর্মে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, পরবর্তীতে আমার বাবা মা ওই ধর্মে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আমি ইনশাল্লাহ আল্লাহ রসুলের দয়ায় আমি ওই ধর্মে আর আমাকে নিতে পারে নাই। আমি পালিয়ে ঠেলে আপনার গিয়া এভাবে আবার বাপ মাকে আপনার গিয়া পরবর্তীতে জানাই যে আল্লাহ সত্য, রাসুল সত্য, দিন সত্য। এই যে দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা ওগুলোর প্রতি আমি তেমন একটা আকৃষ্ট ছিলাম না ছোটকাল থেকে, ওগুলি আমার ভালো লাগতো না। আমার আজান দিলে আমার মসজিদে ডাকতো, এরকম যে আমার একটা মন মানে ওদিকে ছুটে যাইতো। এই বাবা মার সাথে ওই সময় ছোটবেলা থাকা অবস্থায় দেখতাম আজান দিলে আমি ঘরে থাকতে পারতাম না, মনটা ওদিকে টানতো, বুঝতাম না যে ইসলাম আসলে এতটা ভালো ধর্ম, একটা সঠিক পথ, এটা আমি তখন বুঝতাম না। পরবর্তীতে আমি এই লাইনে আসার পরবর্তীতে এটার আমি স্বাদ পাই, পাওয়ার পরে আমার মন এর চেঞ্জ হয়ে যায়। আমার বাবা ছিল স্কুল মাস্টার, আমি এক বাপের এক ছেলে। আমি যখন আমার বাবা মার কাছে যখন ছিলাম হিন্দু অবস্থায়, তখন আমার বাবা মা আপনার গিয়া এই মূর্তি পূজার খুব পারদর্শী ছিল, মূর্তি পূজা তারা প্রচণ্ড করতো, শিব পূজা, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, মনসা পূজা, আপনার গিয়া বিভিন্ন দেবদেবীর পূজা করতো। কিন্তু আমাকে ওই পূজার জন্য তারা খুব উদ্বুদ্ধ করতো, চেষ্টা করতো, মানে গায়ে হাত দেয় নাই তবে খুব শাসাইতো যে এগুলো তুমি করো না কির জন্য, এইটা আমাদের সনাতন ধর্মের ভিতরে আছে, এগুলো না করলে আমরা কল্যাণ হব না, আমাদের কল্যাণ হবে না, অকল্যাণ হবে। আমরা যদি মা কালীর কথা না শুনি, আমরা যদি দেবদেবীর কথা না শুনি, তাহলে আমাদের অকল্যাণ আসবে, কল্যাণ আসবে না, তুমি আমার একমাত্র ছেলে, তুমি এগুলি করো না কেন। এই জন্য খুব বাপ মা খুব শাসাইতো। তবে আমি এইগুলো আমি বাবা মার চাপে পড়ে অনেক সময় যদিও করতাম, কিন্তু মন থেকে করতাম না, আমার এগুলি ভালো লাগতো না। আমার মনটা খালি এই যে মসজিদের দিকে টানতো, আজানের দিকে আমার মনটা টানতো। তখন আমি এই আপনার গিয়া বাবা মা আমাকে অনেক ই করতো, তা গাইড করতো যে ওই ধর্ম আর কি পালন করার। পরবর্তীতে আমি এক পর্যায়ে আমি ঢাকাতে চলে আসি, কিন্তু আমি এক বাপের এক ছেলে বিদায় আমাকে আমার বাপ মা অনেক চেষ্টা করতো ওই ধর্মে নেওয়ার জন্য, ওই ধর্মের কাজগুলি করার জন্য লেখাপড়ার পাশাপাশি, কিন্তু আমি ওগুলোকে আমি ওর সাপোর্ট করতাম না। ফ্যামিলি থেকে আমি লুকাই লুকাই আপনি রোজা নামাজ করতাম, তো
আমার খুব কষ্ট হতো, খাওয়া দাওয়ায় খুব কষ্ট হতো, না খাইয়া তারপরে এরকম রোজা রাখতাম, পানি খাইয়া থাকতাম, আপনার গিয়া এই লুকাই লুকাই নামাজ পড়তাম যাতে বাপ মা দেখলে মারবে, এই জন্য আর কি, মানে আত্মীয় স্বজন চাচারা দেখলে মারবো, তারপরে এরা শাসাইতো মুসলমানের সাথে সংস্পর্শ, মুসলমান ভাইদের সাথে চলাফেরা, এই আগে থেকেই আমাকে এইরকম একটা ইয়ে ছিল, কিন্তু বাপ মা এক পর্যায়ে আমাকে ধরে রাখতে পারলো না। হ্যাঁ, সালিশ টালিশ করছিল, গ্রামে সালিশ টালিশ করছিল, মামলার দিকেও গেছিল, পরে আমি তো আপনার গিয়া সুপ্রিম কোর্টে এফিডেভিট করার পরে আর মামলাটা তাদের ইয়ে হয় নাই। আমার ওই অর্থনৈতিক আপনার গিয়া খুব সমস্যা ছিল, আমি ওই যে টাকার অভাবে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না, থাকার জায়গা ছিল না, খাওয়ার ব্যবস্থা ছিল না, এরকম আমারও বহুত কষ্ট হয়েছে। তারপরে ওইটা পিছনের কথা তো আমি অনেকটাই ভুলে গেছি গা, যেহেতু 2002 সাল আর এখন ওই বর্তমানে 22 সাল। পরে আমি আপনার গিয়ে বিভিন্ন জায়গায় আপনার গিয়ে সফর করতাম, এই চট্টগ্রাম আপনার গিয়া বরিশাল খুলনা আপনার গিয়া এই যে রাজশাহী বিভিন্ন জায়গায় এরকম আমি ঘুরতাম। তা ঘুরতে 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 পরবর্তীতে আমি রাজশাহী যাই, রাজশাহী যাওয়ার পরে ওখানকার একটা লোক দেশে দিনের দাওয়াতের কাজ করতো, ওনার সাথে থাকার পরে আমি ওনার সংস্পর্শে একটা মেয়েকে আমি বিবাহ করি ওনাদের মাধ্যমে। তারপরে ওখানে আমাকে বলছিল যে আমাকে একটু সাপোর্ট করবে, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেবে, কিন্তু আমাকে ওই থাকার ব্যবস্থা করে দেয় না, পরবর্তীতে আমি কি করব। আমি ওখান থেকে আমার স্ত্রী নিয়ে আমি ঢাকায় আসি, ঢাকায় আসার পরে আবার এখানে আবার আমি ওই যে টুকটাক গাড়ির হেল্পারই করি, এমনি এমনি আমার এই দিন চলে যায়। বর্তমানে আমি এখন ফতুল্লা নারায়ণগঞ্জে এখানে আমি আপনার গিয়া হোমিও ঔষধ বিক্রি করি, হোমিও ডাক্তার হিসাবে পরিচিত, এক এক দিনে এক এক এলাকায় গিয়া প্রচার করি, আমার কাছে মাইক থাকে, ব্যাগ থাকে, হের ভিতরে ওষুধ থাকে, যারা চায় তাদেরকে ঔষধ দেয়, এভাবে আমার জীবিকা নির্বাহ আমি করি। আমার দুই ছেলে আর আমার স্ত্রী এবং আমি এই চারজন। হ্যাঁ, কষ্টে আছে, বউ ছেলে নিয়ে কষ্টে আছে, 4000 টাকা ঘর ভাড়া বর্তমানে আমি যা ইনকাম করি তা দিয়ে আমাদের সংসার চলে না, খুব কষ্ট হয়। কেউ কোনো বিদ্যমান যদি আমাকে সাহায্য সহযোগিতা করে যে একটু ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য কিছু টাকা হলে আমি একটা ব্যবসা বাণিজ্য দিতে পারি, এই এই ব্যবসাটাকে একটু হোমিও ঔষধের ব্যবসাটা একটু বড় করতে পারি, কিন্তু এরকম আমি পাচ্ছি না, আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। তারপর কেউ যেন কোনো বিদ্যমান যদি আমাকে কেউ সাহায্য করে ইনশাল্লাহ আমি সন্তুষ্টিত হবো।